আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। তো লাইট অফ এডুকেশন ডট বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি ইতিমধ্যে আপনারা বুঝিয়ে গিয়েছেন আজকে কি নিয়ে ভিডিওটি হচ্ছে। ইয়েস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনারা কীভাবে কোনো রকম রিকভারি ইমেল বা রিকভারি ফোন নাম্বার ছাড়াই আপনি ব্যাকআপ কোডের মাধ্যমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন। এই চ্যানেলে জিমেল অ্যাকাউন্ট রিকভার রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া রয়েছে। আপনারা ওই ভিডিওগুলো দেখার পরে আপনাদের যে অনেকে ছিলেন যারা রিকভারি ইমেল বা রিকভারি ফোন নাম্বার দিয়ে বা রিকভারি ফোন নাম্বার বা রিকভারি ইমেল ছাড়াই আপনাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভার করতে পেরেছিলেন, তারপরেও আপনাদের মাঝে অনেকে ছিলেন যারা জিমেল অ্যাকাউন্টটা রিকভার করতে পারেন নাই। সো রিকভার করার ক্ষেত্রে আপনাদেরকে একটা প্রবলেম ফেস করতে হয়েছিল, সেটা হয়েছিল যে আপনাদেরকে রিকভার করার ক্ষেত্রে গুগল থেকে ব্যাকআপ কোড চাচ্ছিল। সো কিভাবে ব্যাকআপ কোডের মাধ্যমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভার করতে পারেন সে সম্পর্কে আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক গাইস, ইন্ট্রোর পরে আবারও চলে এলাম। তো আপনি সিম্পলি যা করবেন, আপনি সরাসরি আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেটা লগ ইনের জন্য গুগলের যে সাইন ইন অপশন রয়েছে সেখানে চলে যাবেন। যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন বা যেভাবে ইচ্ছে সেভাবে যেতে পারেন। আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে ডিরেক্টলি চলে যাচ্ছে সার্চ বারে। সার্চ বারে গিয়ে আমি লিখব জিমেল অ্যাকাউন্ট লগ ইন। জিমেল অ্যাকাউন্ট লগ ইন লেগে সার্চ করার পরে ডিরেক্টলি একদম গুগলের যে লগ ইন পেজটা রয়েছে বা অপশনটা রয়েছে সেটা চলে আসবে। আপনি দেখতে পারবেন https://accounts.google.com এবং নিচে লেখা আছে গুগল অ্যাকাউন্ট। সো এখানে আমি চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে ডিরেক্টলি আপনাকে সাইন ইনের যে অপশনটা রয়েছে সেখানে নিয়ে আসবে। এখানে যা করবেন, আপনার যে ইউজার নেমটা আপনি যে জিমেলটা লগ ইন করতে চাচ্ছিলেন সেই জিমেলটার ইউজার নেম এখানে দিয়ে দিবেন। অলরাইট, তো আমি ইউজার নেম দিয়ে নেক্সট উপরে চাপ দিচ্ছি। আপনি ইউজার নেম দিয়ে নেক্সট উপরে চাপ দিবেন। ওকে, তো ইউজার নেম দিয়ে নেক্সট উপরে চাপ দেওয়ার পরে পরবর্তী যে অপশনটা আসে ইন্টার ইউর পাসওয়ার্ড। সো যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নাই, সো আমরা যা করতে পারি ফরগট পাসওয়ার্ড যে অপশনটা রয়েছে সেখানে চাপ দিব। ওকে, তো আমরা যখন ফরগেট পাসওয়ার্ড উপরে চাপ দেবো, পরবর্তীতে যা হয় আমাদের কিন্তু রিকভারি ফোন নাম্বার দেওয়া থাকলে কিন্তু সেই রিকভারি নাম্বারের অপশনটা চলে আসে। আপনি এখানে দেখতে পারছেন আমার জিমেল অ্যাকাউন্ট অফ যেহেতু টু স্টেপ ভেরিফিকেশন করা ছিল ফোন নাম্বার দিয়ে। সো এখানে আপনি দেখতে পারছেন কনফার্ম দ্য ফোন নাম্বার ইউ প্রোভাইড ইন ইউর সিকিউরিটি সেটিং। সো এখানে আমার যে মোবাইল ফোন নাম্বারের লাস্ট ডিজিট ছিল 61 এটা দেখাচ্ছে। তো ধরে নিচ্ছি আপনাদের কাছে মোবাইল ফোন নাম্বারটাও নাই, তো আমরা যা করতে পারি ট্রাই আনাদার ওয়ে যে অপশনটা রয়েছে সেখানে আমরা যেতে পারি। সেখানে আপনি টাচ করবেন বা সেখানে আপনি চাপ দিবেন। ওকে, তো ট্রাই আনাদার উপরে চাপ দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিকভারি, পরবর্তীতে আপনার ইউজার নেম অর্থাৎ আপনি যে জিমেলটা রিকভার করতে চাচ্ছেন, এবং পরবর্তীতে একটা অপশন রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বক্সের মধ্যে লেখা আছে ইন্টার এ ব্যাকআপ কোডস, এবং উপরে লেখা আছে ইন্টার অন অফ ইউর 8-digit ব্যাকআপ কোড, অর্থাৎ 8 সংখ্যার যে ব্যাকআপ কোড ছিল বা রয়েছে সেটা আপনি এখানে দেওয়ার জন্য আপনাকে বলছে। তো যেহেতু আমরা ব্যাকআপ কোড নিয়েই আজকে ভিডিওটি তৈরি করা, অর্থাৎ কিভাবে জিমেল অ্যাকাউন্ট ব্যাকআপ কোডের মাধ্যমে রিকভার করতে হয় সেটা নিয়ে যেহেতু ভিডিও তৈরি করা, তাই আমি ট্রাই আনাদার ওয়ে অন্য কোনো অপশনে যাচ্ছি না। এখানে যা করব আমি ব্যাকআপ কোড দিয়ে দিব। অলরাইট, তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাকআপ কোডগুলো যেগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম। তো একটা জিমেলে কিন্তু 10টা ব্যাকআপ কোড থাকে, অর্থাৎ 10টা ব্যাকআপ কোড আপনাকে দিবে। তো এখান থেকে আমি যা করব, যে কোনো একটা ব্যাকআপ কোড আমি এখান থেকে ট্রাই করব। সো প্রথম যে ব্যাকআপ কোডটা রয়েছে সেটাই আমি দিচ্ছি। ওকে, তো আমার ব্যাকআপ কোডটা আমি এখানে দিয়ে নেক্সট উপরে চাপ দিচ্ছি। ওকে, তো আপনি ব্যাকআপ কোড দিয়ে যখন আপনি নেক্সট উপরে চাপ দিবেন, পরবর্তীতে এই পেজে নিয়ে আসবে। আপনি সিম্পলি এখান থেকে দুইটা অপশন দেখতে পারবেন। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চোজ হাউ ইউ ওয়ান্ট টু সাইন ইন। আপনি সিম্পলি যা করবেন, নিচে যে অপশনটা রয়েছে ইন্টার দ্য আনলক পিন সেখানে আপনি টাচ করবেন।
ওকে, তো পরবর্তীতে আপনাকে এখানে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন ইন্টার ইউর স্কিন লক পিন, অর্থাৎ আপনি যে মোবাইল ফোনটা রয়েছে সেটা যে পিনটা দিয়েছিলেন, যে লকটা আপনার ছিল স্কিন লক, সেই লকের পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন এবং পরবর্তীতে যা করবেন নেক্সটের উপরে চাপ দিবেন। এবং পরবর্তীতে দেখতে পারবেন এখানে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে, অর্থাৎ চেঞ্জ পাসওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, প্রথমে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, পরবর্তীতে কনফার্ম পাসওয়ার্ড। আপনি যা করবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে সেম একই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। ওকে, তো আপনি সিম্পলি ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের একই পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সটের উপরে চাপ দিবেন। এবং নেক্সট ওপরে চাপ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার যে জিমেলটা রয়েছে সেটা লগ ইন হয়ে গিয়েছে, অর্থাৎ রিকভার হয়ে গিয়েছে। তো এভাবেই খুব সহজেই কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যাকআপ কোড দিয়ে রিকভার করতে পারেন। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দেই, আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের যে 10টা রিকভারি বা ব্যাকআপ কোড রয়েছে রিকভার করার ক্ষেত্রে, আপনি কিন্তু সেই ব্যাকআপ কোডগুলো একবারই ইউজ করতে পারবেন, অর্থাৎ 10টা কোড আপনি 10 বার ইউজ করতে পারবেন। এবং পরবর্তীতে যা করতে পারবেন, আপনি চাইলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেখান থেকে নতুন করে আবার ব্যাকআপ কোড নিতে পারবেন। তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি ব্যাকআপ কোডের মাধ্যমে আপনি রিকভার করতে পারেন। সো কীভাবে ব্যাকআপ কোড পাবেন সে সম্পর্কে ইতিমধ্যে ভিডিও আপলোড দেওয়া আছে, আপনি চেক করে নিতে পারেন। তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি ব্যাকআপ কোডের মাধ্যমে রিকভার করতে পারবেন। আশা করছি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে বলবেন না, লাইক দিলে হয় কি ভিডিও বানানোর উৎসাহ আরও অনেক বেড়ে যায়। আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন, এতে হবে কি আমি যখনই এই চ্যানেলে ভিডিও আপলোড দেবো নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।